দর্শক, বাংলাদেশিদের জন্য আজ একটা বেদনা বিধুর দিন। আজকে আমাদের প্রিয় সহকর্মী এবিএম জামাল উদ্দিনের মৃত্যু সংবাদ কিছুক্ষণ আগেই আপনারা খবরের মধ্যে শুনেছেন। গত রাত্রে উনি দুরারোগ্য একটি ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভোগার পর মৃত্যুবরণ করেছেন। দর্শক, আমরা বাংলাদেশিদের সকল পরিবার শোকাহত, শোক সন্তপ্ত তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে তামাকের ব্যবহার ও তার ঝুঁকিপূর্ণ দিকগুলো সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য। দর্শক, যারা নেশা করেন ধূমপান নিয়ে, তারা বলেন যে ধূমপান সুখ টান, আর যারা এই নেশার বিরুদ্ধে দিনভর চিৎকার করে যাচ্ছেন তারা বলেন যে ধূমপান হচ্ছে বিষপান। আসলে কোনটা? দর্শক, যারা ধূমপান সুখটান মনে করেন তারা আপনাদের যারা আজকে টেলিভিশন সেটের সামনে বসে আছেন, কিংবা যারা নিয়মিত ধূমপান বা তামাক ব্যবহার করেন তাদের আত্মীয় স্বজন যারা আজকে টেলিভিশন সেটের সামনে বসে আছেন, তারা আজকে চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। কারণ তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিশেষজ্ঞ, যারা ধূমপানের তামাকের নানান ক্ষতিকর দিক নিয়ে আপনাদেরকে নানান সব তথ্য দিবে। চলুন পরিচিত হই একে একে তাদের সাথে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসিক চিকিৎসা অনুষদের ডিন এবং সেই সাথে জনপ্রিয় উপস্থাপক, এ সময়ের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের অধ্যাপক এম ইকবাল আর্সলান তার সাথে। দর্শক, আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের রেসপিরিটরি মেডিসিনের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইনামুল হক। আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু তামাকের ব্যবহার ও স্বাস্থ্য ঝুঁকি। এ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন। টেলিফোন নম্বরগুলো 8653175 থেকে 8 পর্যন্ত, 8653175 থেকে 8 পর্যন্ত। যার যা প্রশ্ন আছে ঝাঁপি খুলে বসুন আর জিজ্ঞাসা করুন আমাদের কাছে, আর ফাঁকে ফাঁকে শুনুন আমরা কি আলাপ করছি। শুরুতে আপনাদের দুজনকে অসংখ্য শুভেচ্ছা আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। আচ্ছা, শুরুতেই আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, যদিও দর্শকরা এটা কম বেশি জানেন, তারপরও শুরুর জন্য বলছি যে তামাকের কি কি ধরনের ব্যবহার রয়েছে যার মাধ্যমে মানুষ তামাকের সংস্পর্শে আসে? তামাকের প্রধানত এবং প্রথমত যেটা সেটা হচ্ছে ধূমপান, এবং ধূমপান তারা করেন যে আমরা প্রচলিত যেগুলো আছে সেগুলো হচ্ছে সিগারেট আছে, চুরুট আছে, বিড়ি আছে এবং হুক্কা, আমাদের গ্রাম বাংলায় যে পরিচিত। এখন যদিও এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে বিড়ি এবং সিগারেটের যে প্রাপ্যতার কারণে। আর একটা জিনিস আছে সেটা আরো খুব মানে সাংঘাতিক রকমের, সেটা হচ্ছে যে গুলের একটা ব্যবহার আছে, যে তামাক পাতাটাকে গুঁড়া করে ডাস্টের মতো, হ্যাঁ, ডাস্ট তৈরি করে সেটা আপনার ঠোঁট এবং মাড়ির মাঝখানে ব্যবহার করেন অনেকে। তারপরে সাদা পাতা, সেগুলোকে চুন দিয়ে তারা হাতের মধ্যে তৈরি করেন, একরকমের তৈরি করে সেটা ব্যবহার করেন। তারপরে জর্দা, যেটা জর্দাটাও কিন্তু তামাক পাতা, আসলে বেসিক্যালি তামাক পাতা, সেটাকে বিভিন্ন সুগন্ধি অথবা বিভিন্ন রকমের উপাদান সঙ্গে দিয়ে ব্যবহার করেন পানের সাথে। তো এগুলোই হচ্ছে যে মূলত যে তামাক জাতীয় জিনিস যেগুলো আমাদের দেশে ব্যবহার করা হয়। একটা হচ্ছে যে স্মোক, দ্যাট ইজ ধূমপান, আর একটা হচ্ছে তামাক, চিউইং টোবাকো। হ্যাঁ, চিউইং টোবাকো। আচ্ছা, আজকাল আর একটা ব্যবহার শুরু হয়েছে তামাকের বাংলাদেশে বা ঢাকা শহরের খুব পশ কিছু এরিয়াতে, সীসার ব্যবহার। আচ্ছা, সীসাটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমারও ধারণা নেই, আমি দেখেছি অনেক জায়গায়। এবার কয়েকদিন আগে হ্যাঁ দেখলাম যে আগে আমি কত বছর জেনেভা গিয়েছিলাম WHO কংগ্রেসে, তখন এটা দেখিনি। এবার গেলাম, দেখি যে রেস্টুরেন্ট গুলোর সামনে দেখি এরকম লোকজন সীসা খাচ্ছে, যেটা আর কি যে হুকার মতো, এবং উপরে একটা সিলভার পেপার দিয়ে আটকানো আর একটা জিনিস দেওয়া। তবে এটা আসলে কতটুকু তামাক বা এটা কি আসলে, এটা আমারও ধারণা নাই। এটা যে টিকিয়াটা সেটা তামাকের টিকিয়া, তাতে আরো অনেক নেশার উপাদান থাকতে পারে, মানে আমার ধারণা নাই সীসা সম্বন্ধে। আপনি তো আমাদেরকে ইন্ট্রোডাক্টরি বললেন। দর্শক, শুনলাম যে তামাকের কি কিভাবে ব্যবহার হয় এবং আমরা করি, এবার শুনি এই যে সব ব্যবহার করছি এর মাধ্যমে শরীরের কি কি ক্ষতি
হচ্ছে আমাদের অজান্তেই। শুনুন বিশেষজ্ঞ কি বলে, প্লিজ। ধন্যবাদ। তামাকের বহুবিধ ব্যবহারের ভিতরে স্মোকিং বা ধূমপান, সরাসরি ধূমপান হলো বহুল পরিচালিত অবস্থান, যার ফলে ধূমপান যেহেতু শ্বাসের মাধ্যমে টানা হয়, সেজন্য মুখ হইতে শ্বাসনালী পর্যন্ত এদের পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয়। যেমন প্রথমত অবস্থায় শ্বাসনালীকে ইরিটেট করে ওরা প্রায় ব্রঙ্কাইটিস, ইমফাইসিমা, শ্বাসকষ্টের প্রকোপে বৃদ্ধি করে। তারপর এরা শ্বাসনালীতে ক্ষত সৃষ্টির মাধ্যমে বিভিন্ন ধরনের ক্যান্সারের উপাদান তৈরি করে। ক্যান্সারের হিসেবে দেখা যায় যারা হলো স্মোক হলো মানে মাইল্ড স্মোকার থেকে হ্যাভি স্মোকারের ভিতরে যারা হলো বিশটার বেশি স্মোক করে পার ডে, তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা যারা স্মোক করে না তাদের থেকে 8 থেকে 20 গুণ বেশি। যদি কখনো কেউ যদি এটাকে সিগারেট স্মোক যদি বন্ধও করে দেয়, তবু দেখা যায় 10 থেকে 20 বছর পরে প্রায় 2 থেকে 3% বেশির মাত্রা থেকেই যায়। তাছাড়া এরা মানে শিরা উপশিরাকে সংকুচিত করে এরা ইসকেমিক হার্ট ডিজিজ করতে পারে, স্ট্রোক করতে পারে, বিভিন্ন স্ট্রোক করতে পারে, এবং বিভিন্ন শ্বাসনালী পেরিফেরাল শিরাগুলোকে চিকুন করে এরা বার্জার ডিজিজ টাইপের এক ধরনের ডিজিজ করতে পারে, যার ফলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পা বিশেষ করে পায়ে মানে ব্লাড সাপ্লাই কমে যে ওটা ঘায়ের সৃষ্টি হয়, ঘায়ের সৃষ্টি হয় গ্যাঙ্গ্রিনের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন লাইফ সেভিং এর জন্য সব পা কেটে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, তখন সরাসরি পঙ্গুত্ব বরণ করে। তাছাড়া দ্বিতীয়ত যারা চিউইং বা মুখে চাবিয়ে যেগুলো খাওয়া হয় মানে ধূমপানের মানে তামাক জাতীয় জিনিস খাওয়া হয়, যেটা আগেই ইকবাল আসলাম ভাই বললেন যে গুল তামাক এগুলো খাওয়ার ফলে মুখে গলায় খাদ্যনালীতে ক্যান্সারের মাত্রা বাড়তে পারে, পেপটিক আলসারকে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, এছাড়াও তারা কিডনিতে ক্যান্সার করতে পারে, ইউরাইনারি ব্লাডারে ক্যান্সার করতে পারে, প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে ক্যান্সার তৈরি করতে পারে। ক্যান্সার এমন একটা রোগ প্র্যাকচুয়ালি ক্যান্সারের সরাসরি সম্পূর্ণ অ্যান্সার নেই, হয়তো আজকালকার আমরা মানে শুনবো আপনার কাছ থেকে আরো ডিটেলস। আরো তার আগে যে কয়টা রোগের নাম বললেন, আমার ধারণা যারা নেশা করেন মানে ধূমপান দিয়ে যারা নেশা করেন তারা বোধহয় পিছপা হবেন না, এসব শোনার পরও তারা সবসময় নেশা করেন। আপনার যে বিশ্বে আমরা দেখি যে স্ট্যাটিস্টিক্স, যে রিসেন্ট স্ট্যাটিস্টিক্স, প্রায় আপনার 60 লক্ষ লোক যারা স্মোকার তারা মৃত্যুবরণ করছেন বিভিন্ন কারণে, এবং প্যাসিভ স্মোকার যারা তাদের মধ্যে প্রায় 20% হচ্ছে প্যাসিভ স্মোকার। এবং বাংলাদেশের একটা আপনার যে আছে যে স্ট্যাটিস্টিক্স করা, এটা বিশ্বের স্ট্যাটিস্টিক্স, সেখানে বলা আছে প্রায় 3,000 লোক প্রতিদিন যে ফুসফুসের ক্যান্সারে মারা যাচ্ছেন বাংলাদেশে, না না সারা বিশ্বে, সারা বিশ্বে। এবং তার যে 90% হচ্ছেন যে আপনার যারা ধূমপায়ী। তো আপনার যে বিশ্বের যে বিভিন্ন যে আপনার স্ট্যাটিস্টিক্স যেটা অনুসন্ধান যেটা, সেই অনুসন্ধান থেকে দেখা যায় যে এটা আপনার যে বাস্তবিক অর্থেই যে সত্য যে ধূমপান যে এই রোগগুলো সৃষ্টি করছে। তো সেখান থেকে যে আপনার যে একটা জিনিস হয়তো যে আমাদের যারা ধূমপান করেন তারা যে এই বিষয়গুলো